hello welcome to csc4 uh, sorry csc4011 uh, combatant networking lab uh, theory class so for Ambra uh, we have studied datagram subnet and virtual circuit subnet and uh, we studied which was which was one uh, better that's it so today's topic is routing algorithms how a router uh, behaves in a subnet. This will be our main topic. Uh, now, <clears throat> first of all, uh, we need to uh, understand some clear conception, conceptions about uh, a router. সো বেসিক্যালি একটা রাউটার কি করে সেই জিনিসটা আমাদের একটু ইন ডিটেইলস আমাদের একটু দেখা দরকার যদি আমি অলরেডি লাস্ট ক্লাসে একটু হালকা বলেছি বাট আজকে ক্লাসে আমরা একটু কেয়ার করতে চাই যেমন হচ্ছে এখানে একটা রাউটার আছে আর এর সাথে কানেক্টেড আরেকটা রাউটার আছে দেন এখানে আরেকটা রাউটার আছে আমরা তিনটা রাউটারের একটা টপোলজি হচ্ছে ধরতে পারি ওকে সো এটা জাস্ট একটা সিনারিও আর কি আপনাদের হচ্ছে রাউটারের भीतर अश्लील की हो जिसे मैं आपको एक एक्सप्लिसिटली बोलते जाते हैं कि सो वी टेक ए होस्ट लाइक ह वन दिस विल बी सेंडर वी कैन वी कैन टेक अनदर होस्ट वी कैन टेक अनदर होस्ट इट विल बी रिसीवर ओके Okay, so here we have a sender and we have a receiver also. So this one is the topology. Okay. Uh, H1 is connected with router R1. Uh, sorry, the R1, and this is R2, and this is R3. So R1 is connected with R2 and R3, R2 are connected with each other.

হাউ উইল দিস মেসেজ ট্রান্সফার টু ইয়োর ফ্রেন্ড দিস ইজ আওয়ার মেইন টপিক সো এই চুয়ান এটা হচ্ছে একটা যদি মেসেজ পাঠায় সাপোজ আপনি ধরতে পারেন এটা হচ্ছে আপনার বাসা রাউটারের মধ্যে যাচ্ছে ঠিক আছে এখন বাসা রাউটারের মধ্যে যাচ্ছে রাউটারটা কীভাবে কী কাজ করতে সেটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে সো রাউটারের মধ্যে আপনি একা না সো আমরা ধরে নেই আপনার বাসার রাউটার মধ্যে আপনি দেখুন যে আপনার আপনি নিজে কানেক্টেড আছেন এবং আপনার ফ্রেন্ডস কানেক্টেড থাকতে পারে বাসার আদার্স আদার্স কানেক্টেড থাকতে পারে লাইক ফ্যামিলি মেম্বারস সো টেক একটা মোবাইল দেন হচ্ছে একটা ল্যাপটপ এরাও কানেক্টেড আছে ঠিক আছে এরাও হচ্ছে আপনার বাসার রাউটারের সাথে যে কানেক্টেড আছে এদেরও কিছু কাজ ফাংশনালিটিস আছে ওকে সো এরা যেহেতু কানেক্টার আছে এখন এইচ ওয়ান যদি একটা মেসেজ পাঠায় সাপোজ এইচ ওয়ান একটা হচ্ছে মেসেজ পাঠালো ঠিক আছে সো রাউটার ওয়ান এখন এইচ ওয়ান একটা মেসেজ পাঠালো মেসেজের সাইজ ধরেন হচ্ছে কত ফাইভ এম বি ইমেজি পাঠাল ধরেন ফাইভ এম বি ঠিক আছে সো আপনার এই রাউটারের এই রাউটারের आउटपुट क्षमता হচ্ছে হচ্ছে আপনার 1 এমবিপিএস এমবডি 1 এমবিপিএস কি 1 মেগাবিট পার সেকেন্ড হিয়ার বি ইজ স্মল লেটার বি ইজ ইন স্মল লেটার সো স্মল লেটার বি মিন্স বিট আর कैपिटल लेटर बी मींस মেগাবাইট ঠিক আছে

পাঁচ এম একটা ডেটা রাউটার ওয়ান একসাথে কখনই পাস করতে পাস করতে পারবে না রাউটার টু এর কাছে আর ইদার রাউটার ফোর এর কাছে এটা একটা ইস্যু আগেইন এল ওয়ান এবং এম ওয়ান এরাও হচ্ছে ডেটা পাঠাচ্ছে এরা যখন ডেটা পাঠাবে তখন হচ্ছে আপনার যে ডেটা পাঠাচ্ছি সেটা মানে আপনি ওয়ান এম এর পুরোটা আপনি আউটপুট মানে পুরো ব্যান্ডউইথটা আপনি ইউজ করতে পারবেন না তাই না কারণ দেখা যাচ্ছে উনি উনিও ডেটা পাঠাচ্ছে ধরেন একশো কে বি একশো কে একশো কিলো ডেটা পাঠাচ্ছে উনিও পাঠাচ্ছে ধরেন দশ কিলো বাই তো এরা যখন ডেটা পাঠাচ্ছে প্রতি সেকেন্ডে হ্যাঁ তাহলে তো আপনার কিছু হচ্ছে লস হয়ে যাচ্ছে হচ্ছে এটার একটা সমস্যা হচ্ছে আমাদের কিট হচ্ছে সো মানে আপনি ওয়ান এম বিউস বুড়াটা পাবেন না অ্যাট এ টাইম কখনোই পসিবল না কারণ আদার্স কানেক্টেড যদি থাকে আর কি ঠিক আছে আমরা ওস কেস চিন্তা করে নি সো একটা হচ্ছে কি আপনার আউটপুট তার কত আপনার বাসার ওটা থেকে আউটপুট তার হচ্ছে এক সেকেন্ডে এক এম বি আর আপনি ডেটা পাঠাচ্ছেন পাঁচ এমবি বি সাপোজ যে আপনি পুরো ব্যান্ডুইটটা ইউজ করতেছেন ধরে নিলাম এই পুরো ব্যান্ডুইটটা মানে ওয়ান এম বি পি এস এর লাইনটা এক সেকেন্ডে ওয়ান এমবি ডেটা পাঠাতে পারবেন

তারপর হচ্ছে ধরেন M1 ডিফারেন্ট কালার দিয়ে বুঝাচ্ছে ধরেন L2 এর একটা সরি M1 এর একটা মেসেজ আসছে ঠিক আছে মানে কয়েকটা কয়েকজনের মেসেজ আসছে সো এখানে যেটা বলতেছে যে গ্রিন কালারটা যেহেতু আগে আসছে গ্রিন কালারটা সবার আগে বের হবে দ্যাটস ইট আর কিছু না এই যে এখান থেকে যখন আউটপুটে যাবে গ্রিন কালারটা সবার আগে যাবে ঠিক আছে যে নিচের দিকে আছে সে সবার আগে আসছে সুতরাং ফার্স্ট ইন ফার্স্ট আউট একটা কিউ মেনটেন করবে ঠিক আছে কিউ আপনার হয়তো পরে আসছেন আচ্ছা সো এই যে কিউটা একটা স্টোরেজ সিস্টেম দরকার আছে তাহলে প্রতিটা রাউটারেরই হচ্ছে এইরকম একটা স্টোরেজ সিস্টেম আছে কারণ আপনি এই রাউটার পাঁচ এমবি পুরা ডাটা পুরা ডেটাটা সে যদি একসাথে না পায় হ্যাঁ তাহলে রাউটার আর ওয়ান হচ্ছে সামনে ট্রান্সফার করতে পারবে না ঠিক আছে ও পুরাটা পাওয়ার পরে পুরাটার উপরে কাজ করে পুরোটাকে চাঙ্কে চাঙ্কে কয়টা চাঙ্কে ভাগ করবে চাঙ্কে চাঙ্কে ভাগ করে তারপর পাঠাবে যেমন এই যে পাঁচ এমবি পুরো ফাইলটা আপনি দিচ্ছেন ওকে ঠিক আছে সো এটা যখন এখানে আসবে এই রাউটার কি করবে একটা ডিসিশন নিতে হবে যে এটাকে কিভাবে হচ্ছে সামনে ট্রান্সফার করা যায় সো আপনি ও দেখলো যখন পাঁচ এমবি এখন ও এখানে ধরলাম পুরো এক এমবিপিএস স্পিডই সে পাচ্ছে রাউটার আর ওয়ান এজ ইউজুয়াল পাবে না ওর যদি অর্ধেকও পায় তাহলে পাঁচ এমবিপি কে দশটা দশটা ভাগে ভাগ করে ফেলবে সে জিনিসটা বুঝতেছেন যদি এক এমবিপিএস পুরা ব্যান্ডউইথে সে পায় তাহলে হচ্ছে এই পাঁচ এমবি কে পাঁচটা ভাগে ভাগ করলাম প্রতি সেকেন্ডে এক এমবি করে পাঠালাম তাহলে হচ্ছে কি পাঁচ এমবি চলে গেল মানে নর্মাল ক্যালকুলেশন যে পাঁচ এম আমার কি ডেটা পাঠাইতে হবে এক সেকেন্ডে পাঠাচ্ছে আমি এক এম বি তাহলে আমার পুরোটা পাঠাইতে হচ্ছে কয় সেকেন্ড লাগবে পাঁচ এম লাগবে তাই না পুরোটাকে হচ্ছে আপনি পাঁচ ভাগ করবেন প্রতিটা হচ্ছে এক এম বি করে সরি এক প্রতিটাকে হচ্ছে একটা একটাকে চাঙ্ক আকারে বা প্যাকেট আকারে পাঠাবে তো আমরা চাংকে ভাগ করে বা বলতে পারি বা সেগমেন্টেশন বলা হয় এটাকে ঠিক আছে সলিড সেগমেন্টেশন জিনিসটা বোঝা গেল মানে সেগমেন্ট আমরা অলরেডি পড়ছি ইয়াতে আর ট্রান্সপোর্ট লেয়ার আমরা অলরেডি দেখেছি যে সেগমেন্ট কি জিনিস ঠিক আছে তো প্রতিটাকে একটা আলাদা আলাদা চাঙ্কি করে ভাগ করে পাঠানো লাগে এটাকে হচ্ছে সেগমেন্ট বলা হয় আর কি হ্যাঁ সো দ্যাটস ইট একটা কিউ লাগবে সো আপনি যদি 1 এমবিপিএস পুরোটা না পান ধরুন হচ্ছে হাফ এমবিপিএস পেলেন ঠিক আছে 0.5 5 এমবিপিএস পেলেন তাহলে হচ্ছে আপনার 1 সেকেন্ডে আপনি 1 এমবির অর্ধেক পাঠাতে পারবেন পার সেকেন্ড এক সেকেন্ডে আপনি হাফ এমবি পাঠাতে পারবেন তাহলে এক এমবি পাঠাতে আপনার কয় সেকেন্ড লাগবে দুই সেকেন্ড তাহলে পাঁচ এমবি পাঠাতে কয় সেকেন্ড লাগবে দশ সেকেন্ড দেড়শি তাহলে আপনার এই পাঁচ এমবিটাকে আপনি দশ ভাগে ভাগ করবেন দশ ভাগে ভাগ করে প্রতি সেকেন্ডে হাফ এমবি হাফ এমবি করে 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 পাঠাবেন সো এইভাবে হচ্ছে আপনি কভার করতে পারবেন আপনার স্পিড যতটুকু আউটপুট স্পিড যতটুকু সেটুকু হচ্ছে আপনার মেনটেন করলেই হবে ঠিক আছে আচ্ছা এটা গেলে হচ্ছে একটা রাউটারের প্রধানতম কাজ আমি আস্তে আস্তে সবই বললাম সো আপনি যদি ব্যান্ডের মানে পুরাটাই সিট পান তাহলে ওই হিসেব করে এটাকে ভাগ করে পাঠাবেন তো আগে হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পাওয়া লাগবে পাঁচ এম পুরোটা পাবেন এ পুরোটা একসাথে পাঠাতে পারবে না হিসাব করে আপনাকে পাঠাতে হবে যদি হাফ এম বেশি স্পিড হয় তাহলে আপনার দশটা চাং বের করে দেবে ঠিক আছে দশ এম দশটা চাং বের করবে প্রতিটা হচ্ছে হাফ এম বি তাহলে গুণ করলে আপনি পাঁচ এম বি বেশি পুরো হচ্ছে পাঠাতে পারতেছেন আর যদি পাঁচ এম বি হয় এক এমবিবিএস পুরোটা পান তাহলে হচ্ছে পাঁচ ভাগে পাঁচ সেকেন্ডে আপনি পুরোটা পাঠাতে পারবেন আদারওয়াইজ দশ সেকেন্ডে আপনার হচ্ছে পাঠাতে হবে ওকে আর কিউ কাজটা বললাম কিউ তো হচ্ছে স্টোর হয়ে থাকবে যখন আপনি ম্যাচ পাঠাচ্ছেন এরা যখন ম্যাচ পাঠাবে একশো কিলো বাইট বা দশ কিলোমিটার যখন হচ্ছে ম্যাচ পাঠাচ্ছে পাঠাইলো এরা কিন্তু শুরুতে হচ্ছে কি ম্যাচটা পাঠাতে পারবে না কারণ আপনি হচ্ছে অনেকটুকু জায়গা দিয়ে নিয়ে নিয়েছেন মানে আপনার ম্যাচ অনেকটুকু সামনে চলে আসছে অলরেডি তো ওগুলো না যাওয়ার পর্যন্ত মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে আগে আসছে সে না শেষ না হওয়া পর্যন্ত বাকি ম্যাচ পাঠাতে পাঠাইতে পারবে না তো এখানে একটা ডিলে এর বিষয় আছে যেমন আপনি এখানে পাঁচ এমবি ডেটা পাঠাইছেন এক সেকেন্ডে সে এক এমবি বেস করে ডেটা পাঠাতে পারতেছে ওকে দ্যাটস ফাইন কিন্তু এই যে এম ওয়ান এবং এল ওয়ান এরা যে ডাটা পাঠাচ্ছে ওরা তো অলরেডি পিছনে আছে তাই না তো আপনার সামনে এগুলো যদি না যায় তাহলে কি এগুলো যেতে পারবে পিছনে অবশ্যই যেতে পারবে না সো সেক্ষেত্রে আপনারা এটা দেখেন যে পাঁচ এম ডেটা পাঠাচ্ছেন এক এম করে পাঁচ এম পাঁচ এম একটা মেস পাঠাবে পাঠালেন বা ডেটা ফাইল পাঠালেন এক করে ডেটা যাচ্ছে প্রতি সেকেন্ডে বাট এরা মাত্র একশো কিলো বিট পাঠালো বা দশ কিলো বিট পাঠালো এই ম্যাচটা কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে না এই যেখানে একটা ডিলে হয়ে গেল এটাকে বলা হচ্ছে কিউইং ডিলে বা ডিলে আপনি ধরতে পারেন এটাকে হ্যাঁ এটা হচ্ছে কিউইং দিলে বলাই ভালো ঠিক আছে ডিলে অ্যাট কিউ আর কি ঠিক আছে কিউইং ডিলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে সো আমাদের ডিলে জিনিসটা বুঝে লাগবে যে কখন ডিলে করতেছে তো একটা ডিলে হচ্ছে কোথায় এই যে কিউইং ডিলে কিউতে ডিলে হচ্ছে মানে একশো কুড়ি ফাইলটা আপনি পাঠাচ্ছেন এটা চলে যাওয়ার কথা কারণ আমার ওয়ান এম স্পিড কিন্তু না তার সামনে অলরেডি আরেকজন জায়গা দখল করে নিয়ে বসে আছে সো এটা আপনি কখন ইয়া করতে পারবেন বা বুঝতে পারবেন এটা হচ্ছে বাসায় যখন অনেকজন কানেক্টেড হয়ে যায় তখন দেখবো ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায় এটা একটা গেল বিষয় ঠিক আছে সো কিউইং ডিলে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি ঠিক আছে আর অনেক ধরনের ডিলে আছে আমরা ওভার দ্য টাইম ওভার দ্য লেকচার আই উইল শো ইউ দা কাইন্ডস অফ ডিলেস আচ্ছা

শর্টেস্ট পাথ যদি আমার বের করতে হয় রাউটার ওয়ান রাউটার সরি এই এইচ ওয়ান যদি ডেটা পাঠায় তাহলে শর্টেস্ট আর রাউটার এইচ ওয়ান থেকে এইচ টু পর্যন্ত হচ্ছে আপনার শর্টেস্ট পাথটা কি আমাকে হচ্ছে বুঝতে হবে জিনিসটা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় সাপোজ এটা হচ্ছে ধরলাম আচ্ছা সো আগে একটা জিনিস বুঝে হপ কি জিনিস এটা কিছু না একটা রাউটার থেকে হুম একটা রাউটার থেকে আরেকটা রাটারের যে ইয়াটা আছে ভাগ আছে এটাকে আমরা বলতেছি হপ ঠিক আছে দ্যাটস ইট সো এখানে একটা জিনিস খেয়াল করেন যদি রাউটার 1 রাউটার 2 রাউটার 3 এইরকম ভাবে যেতে চায় ঠিক আছে সো ধরলাম এখন আসলে রাউটার 1 থেকে রাউটার 2 এর ডিসটেন্সটা হচ্ছে অবশ্য একটু ক্যালকুলেট করা উচিত না হলে তো শর্টেস্ট পাথটা হচ্ছে পাওয়া যায় না

ফোর এটা ধরলাম হচ্ছে সিক্স এটা ধরলাম হচ্ছে এইট এখন আপনাকে যদি চিন্তা করেন যে রাউটার ওয়ান থেকে আমি যদি রাউটার এটা রাউটার না এটা রিসিভার আর কি হ্যাঁ এটা রিসিভার আর এইচ ওয়ে যেটা পাঠানোর জন্য রাউটার ওয়ান আর টু কে দিতে পারে ডেটা আর টু থেকে আর থ্রি হয়ে এইচ টু কাছে যেতে পারে অথবা আর ওয়ান থেকে আর ফোর আর ফাইভ অ্যান্ড আর থ্রি হয়ে এইচ টু এর কাছে যেতে পারে এখন আমরা ডায় স্টাইল গুলো অলরেডি পড়েছি আমরা জানি সো রাউটার কি করে এখানে আমি সিম্পল একটা সিস্টেম দেখাচ্ছি ও কি করতে পারে একটা ডায় ডায় চালাতে পারে ডায় স্টাইল যদি চালায় তাহলে হচ্ছে সে একটা শর্ট বের করতে পারবে সো এই জিনিসটা পড়াচ্ছি যখন আমি আমি কিন্তু শুধুমাত্র নেটওয়ার্কিং লেয়ারের মধ্যে আছি আদার্স কোন লেয়ারের কোন কাজ নেই আমি চিন্তা ভাবনা করতেছি না টোটালি ঠিক আছে কারণ আমাদের আমি লাস্ট টপিকগুলো আমরা শুধু নেটওয়ার্কিং লিয়ার নিয়ে পড়বো আচ্ছা তো এখন এদিক দিয়ে যদি যাই আমার টোটাল কস্ট কত দুই প্লাস তিন তাহলে টোটাল কস্ট কত ফাইভ কিন্তু যদি আমি এই পাতটা নেই ফোর সিক্স এইট তাহলে এটা কত চার ছয় আট ছয় 4 চারে টোয়েন্টি তো এটা হচ্ছে একটা লংগেস্ট পার্থ মানে কস্টলি পাথ তো ইটস নট এ গুড আইডিয়া টু টেক দিস রাউট ফর রাউটার আর ওয়ান টু সেন্ড দ্য ডেটা সো রাউটার ওয়ান কি করবে এটা চুজ করবে ওকে রাউটার ওয়ান থেকে রাউটার টু এবং রাউটার থ্রি সো এই যে রাউটারের একটা ইয়া আছে যে সাবনেটের মধ্যে শর্টেজ পাথ বের করা নেবারের সাথে কথা বলে বলে সে হচ্ছে তার কাছে কাছে শর্টেজ পাথটা হচ্ছে সে বুঝতে পারে যে কোনটা তার শর্টেজ পাথ সো এই ধরনের একটা জিনিস হচ্ছে রাউটারের অবশ্যই একটা মূল কাজ হ্যাঁ সো এটা হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ আমি ধরেন অনেকগুলো রাউটার সেট করলাম হ্যাঁ সো এখন রাউটার সেট করার পরে রাউটার যদি ফিক্স থাকে রাউটার তো অবশ্যই মোটামুটি অলমোস্ট ফিক্সই থাকে হ্যাঁ রাউটার তার কখনো চেঞ্জ হয় না তো রাউটার সবগুলো পুরো সাবনেটে শর্টেস্ট পাত কোনটা এই টাইপের একটা অ্যালগোরিদম যদি আমি ওকে সেট করাই দেই তাহলে রাউটার অলওয়েজ কি করবে শর্টেস্ট পাতটাই হচ্ছে বেছে নেওয়ার চেষ্টা করবে মাঝখানে হ্যাঁ কোনো ঝামেলা হতে পারে সেটা আমরা দেখব পরে সো সেই শর্ট স্পারটাই নিবে অলওয়েজ সো এটা কাইন্ড অফ হচ্ছে স্ট্যাটিক একটা রাউটিং ওকে একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং একটা বিষয় আছে আর আরেকটা হচ্ছে ডাইনামিক রাউটিং সো এখন একটা জিনিস চিন্তা করেন এটা হচ্ছে কি এই সাবনেটের জন্য আমার এই কারেন্ট সিচুয়েশনের জন্য এই সাবনেটের জন্য অলওয়েজ রাউটার ওয়ান কি করবে রাউটার টু এবং রাউটার থ্রি নিবে অলওয়েজ অল টাইম হি উইল সরি ইট উইল টেক দা

আপনার চেঞ্জ হয়ে গেল বা হচ্ছে এথনিক মানে কোন কারণে কোন কারণে চেঞ্জ হলো সাপোজ এটা হয়ে গেল ও সরি এটা তো মুসুর চিঠা নেই এটা মনে করেন যে এটা থাক এই তিন এটা যেটা দুই ছিল এটা হঠাৎ করে টুয়েন্টি হয়ে গেল কস্টা সামহাও হলো এখন এই মুহূর্তে রাউটার কি সেটা এই বিষয়টাকে ধরতে পারবে পারবে না কারণ তাকে অলরেডি আমি সেট করে দিছি শর্টেজ পাত কোনটা আমি ডায়ালগোদম চালাই ও শর্টেজ পাত আর ওয়ান আর সেট করে দেওয়া হয়েছে এবং আর ওয়ান যদি আদার্স কোনো রাউটার থাকে তাকেও সেট করে দেওয়া হচ্ছে তাই না সো এই যে চেঞ্জ হচ্ছে তাহলে এখন কিন্তু শর্টেজ পাত কোনটা চার ছয় দশ আঠারো তাহলে এখন শর্টেজ পাত হচ্ছে কিন্তু এটা আর ওয়ান আর ফোর আর থ্রি হয়ে ট্রিকি যে যদি অ্যালগোয়দম রাউটারের ভিতরে যে অ্যালগোয়েদম সেট করা আছে সেটা যদি এই জিনিসটা ধরতে পারে যে আমার না এখন আমার পাত চেঞ্জ করা দরকার তাহলে দিস ইজ কল এ রাউটিং সরি ডাইনামিক রাউটিং অ্যালগোয়দম

আমরা হচ্ছে মোটামুটি একটা স্ট্যাটিক রাউটিং আর ডাইনামিক রাউটিং এর মধ্যে হচ্ছে একটা বুঝার ইয়া চেষ্টা করলাম ঠিক আছে সো এখন আর আরেক ধরনের ডিলে হতে পারে সেটা একটু দেখাই যেমন মনে করেন যে আর ওয়ান থেকে শুরু করে হ্যাঁ এখন আমার শর্টেস্ট রথ কোনটা যে ওকে সাপোজ সাপোজ দ্যাট আর ওয়ান আর ওয়ান হ্যাজ এ ডাইনামিক রাউটিং অ্যালগোরিদম সো ইট উইল কুইকলি

আমি বলছি আর একটা জিনিস মাথায় রাখবেন ও যখন ডেটা পাঠাচ্ছে আর ব্রাউডারের সাথে হচ্ছে কি অনেকজন ডেটা যুক্ত আছে ধরলাম ঠিক আছে ল্যাপটপ 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 এরা যুক্ত আছে তো এরা যদি যুক্ত থাকে এরাও তো ডেটা পাঠাবে পাঠাবে না এরা যখন ডেটা পাঠাবে আর এর থেকে যখন ডেটা আসতেছে তখন হচ্ছে একটা কি কনফ্লিক্ট হবে তাই না কারণ এরা যদি আগে ডেটা পাঠায় এটা তো শর্টেজ ডিস্টেন্সে আছে রাউটার ফাইভের সাথে তাই না একদম কাছাকাছি আছে আর এটা তো একটু ঘুরে আসতেছে ও হচ্ছে একজন দুইজন দুইটা রাউটার ক্রস করে দুইটা পাত ক্রস করে আসতেছে রাউটার ওয়ান থেকে এই পাঁচা মিলি ডেটাটা সো নাও এখানে যেটা ঝামেলা দাঁড়াচ্ছে যে আমাদের যে হচ্ছে রাউটার ফাইভের ওপরে লোড পড়ে যেতে পারে ঠিক আছে সো লোড যদি পরে তাহলে একটা জিনিস চিন্তা করেন যে এটা হচ্ছে রাউটার ফাইবের কিউ ওই যে স্টোরেজ সিস্টেম সবারই হচ্ছে একটা করে কিউ থাকবে ঠিক আছে সো ওর কিউ আছে ওর কিউ অলরেডি হচ্ছে এরা ফিল করে ফেলছে কারা L3 L4 এন্ড L5 এরা ফিল করে ফেলছে সো এই এমবিপিএস ডেটা যখন আসতেছে 1 এমবিপিএস এটা তো আসতেছে তো এসে কি সে জায়গা পাবে জায়গা পাবে না কারণ এটা অলরেডি ফুল হয়ে আছে এরা কি করছে অলরেডি ফুল করে আছে তাহলে 1 এমবিপিএস জায়গাটা ডেটাটা পাচ্ছে না যদি না পায় তাহলে সে আর রাউটার 4 থেকে রাউটার 5 এর কাছে ডেটা পাঠালেও কোনো একনজমেন্ট পাইলো না কারণ রাউটার ফাইভকে এটা রিসিভ করতেই পারলো না তো যখন একনলেজমেন্ট পাবে না তখন রাউটার ফোর বুঝবে কি না ওকে আবার কিছুক্ষণ পরে পাঠাতে হবে সো রাউটার ফোর কি করে আবার কিছুক্ষণ পরে হচ্ছে ডাউটার ফাইভকে ডেটা পাঠায় সো এটা ততক্ষণ হচ্ছে কি এখানে হচ্ছে খালি হতে থাকে এখানে যখন খালি হতে থাকে এই যে এখানে ধরলো হচ্ছে খালি হতে থাকে ঠিক আছে তারপরে যে হচ্ছে পরবার যখন ডেটা পাঠায় তখন যে হচ্ছে এই ডেটাটা হচ্ছে বসে এই 1 এমবিপিএস 5 এমবিপিএস এর ডেটাটা আসতে থাকে ঠিক আছে এই যে 5 এমবিপিএস এর ডেটা আসলো দ্যাটস ইট এরা চলে গেল এরা নতুন আসলো সো এইভাবে হচ্ছে যায় সো এখন একটা জিনিস দেখেন তো এরা যদি ডেটা না পাঠাতো ঠিক আছে বা এরা যদি কানেক্টেড না থাকতো তাহলে এই 1 এমবিপিএস এ যেই ডেটা ফ্লোটা ছিল ঠিক আছে ডেটা সার্জ যেটা ছিল 1 এমবিপিএস এর ডেটা সার্জ যেটা ছিল সেটা হচ্ছে কি এক ধাক্কা চলে যেত তো এখানে তাকে হচ্ছে সেই ডেটা পাঠালো রিসিভ করতে একটা পেলো না আবার ডেটাটা হচ্ছে প্রসেস করে তাকে পাঠানো লাগলো সো এখানে একটা হচ্ছে কি ডিলে হচ্ছে এটা হচ্ছে একটা কি হচ্ছে ডিলে হচ্ছে বা হচ্ছে এখানে কনজেশন হচ্ছে ঠিক আছে রাউটার রাউটারের মধ্যে এই পার্টটা চুজ করতে না এটা অলরেডি ফিল্ড আপ বা অলরেডি কনজেস্টেড ঠিক আছে এই টার্মটা আমরা অলরেডি অনেক জায়গায় পড়ব নেক্সটে ডে সো একটু বুঝা দরকার সো এই যে এরকম যদি কেস আসে ঠিক আছে এখানে একটা কনজেশনের জন্য হচ্ছে ডিলে হতে পারে ডিলে ডিউ টু কনজেশন ডিলে ডিউ টু প্রটোক মানে কনজেশন বল দিই সো এই ছিল হচ্ছে ইন টোটাল আমাদের দু কয়েকটা জিনিস বুঝতে হইতো যে কনজেশন জিনিসটা কি আর কনজেশন জিনিসটা বুঝতেছেন কনজেশন মানে বাংলা যেটা যেটা আর কি যে হচ্ছে লোড দিতে পারতেছে না অলরেডি আরেকজনের কারণে ঠিক আছে এটা বড় বিষয় না আর আরেকটা জিনিস হচ্ছে যে ডিলে ডিলে জিনিসটা বুঝা গেল দুই দিক থেকে আমাদের ডিলে হতে পারে ঠিক আছে এই জিনিসটা তো ভালো মতো বুঝা লাগবে ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনি তাল ধরতে পারবেন না আচ্ছা দেন আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে আচ্ছা থ্রোপুট জিনিসটা কি এটা হচ্ছে আমাদের বোঝা লাগবে থ্রোপুট জিনিসটা মানে হচ্ছে আপনি এক সেকেন্ডে বা একটা নির্দিষ্ট টাইমে কি পরিমাণ ডেটা পাঠাতে পারছেন সো আমি কি চাইবো এক সেকেন্ডে অলওয়েজ হচ্ছে কি ম্যাক্সিমাম ডেটা পাঠানো মানে যেমন এই যেটা এই রাউটার আর ওয়ান থেকে আর এর যে কানেকশন আছে সেটা হচ্ছে বলতেছে কি ওয়ান এম বিপিএস এর সো ওয়ান এম মানে কি এক সেকেন্ডে এই তারটা মানে এই ওয়ার কানেকশনটা ম্যাক্স এট বেস্ট ওয়ান এমবি ডেটা মানে ওয়ান মেগা বি ডেটা পাঠাতে পারবে সো আমি কি চাইবো অলওয়েজ হচ্ছে এক সেকেন্ডে ওয়ান এম ডেটা পাঠানো ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব এই থ্রোপুট জিনিসটাকে বা টার্নটাকে তাই না কারণ এটাই তো হচ্ছে আমাকে সবচেয়ে ভালো আউটপুট দিবে আমি পুরো ব্যান্ডউইথ ইউজ করলাম আমি যদি শুধু শুধু ব্যান্ডউইথটা ফেলে রাখি তাহলে তো আসলে যেমন আপনি ওয়াইফাই নিলেন আপনার ওয়াইফাই কোনো কাজই নেই পুরো দিনে তাহলে আপনি ওয়াইফাই নিলেন কেন বা সাপোজ ওয়াইফাই কাজ নেই এটা বলা যাবে না যেমন মনে করেন যে আপনি নাসার মতো একশো এম বিপিএস এর একটা লাইন নিয়ে বসে আছেন বাসার মধ্যে আপনার তো একশো এম বিপিএস দরকারই নেই আর একশো এম বিপিএস লাইন দিয়ে কি করবেন সো এটা হচ্ছে তাহলে কি হচ্ছে ব্যান্ডউইথ ওয়াস্টেজ হয় তখন সো আমরা ওইটা ওই ধরনের চিন্তা ভাবনা করতেছি না আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে থ্রোপুটটা আমাদের অলওয়েজ হচ্ছে কি করতে হবে আপ করতে হবে মানে ম্যাক্সিমাইজ করতে হবে যতটুকু আমরা পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কাজটা ইজিয়ার হবে সো দ্যাটস ইট আমরা ডিলে এবং থ্রোপুট এই কতগুলা টার্ম শিখলাম আচ্ছা আরেকটা টার্ম হচ্ছে আমরা শিখতে পারি যে এই যে এই পাতটা আমি নিচ্ছি না এখন আমি এই পাতটা নিচ্ছি রাইট নাও মানে মানে রাইট ওয়ে আর ওয়ান আর ফোর আর ফাইভ অ্যান্ড আর থ্রি ইজ মোর ফ্লেক্সিবল পাথ ওর সুইটেবল পাথ টু সেন্ড ডেটা বিকজ ইট নি ইট নিডস লোয়ার কস্ট ওকে সো এই পাতটা বা শর্টেজ পাত এটাকে আরেকটা নাম বলা যেতে পারে যে অপটিমাল পাত বলা যেতে পারে অপটিমাল পাত নামে একটা জিনিস আছে অপটিমাল পাত না অপটিমালিটি নামে একটা জিনিস আছে অলওয়েজ আমরা যে এইভাবে কস্ট দিয়ে শর্টেজ পাত অ্যালগরিদম চালাই দিয়ে যে আমরা হচ্ছে কাজ করে ফেলতে পারবো তা কিন্তু না বিকজ যদি স্ট্যাটিক হয় আমরা জানি যে রাউটিং অ্যালগরিদম যেটা আছে আমাদের আমরা যদি শর্টেস্ট পাথে যে অ্যালগোরিদম আছে ডাইরেক্ট অ্যালগোরিদম সেটা হচ্ছে মানে যদি ফিক্সড থাকে আর কি কস্ট সব কিছু যদি ফিক্সড থাকে তাহলে ওকে বাট কস্ট যদি ফিক্সড না থাকে তাহলে তো ডাইনামিক সিস্টেমে চলে যাবে ডাইনামিক সিস্টেমে গেলে এটা কখনো হচ্ছে আপনি গ্যারান্টি দিতে পারেন না যে এটাই শর্টেস্ট পাথ হবে বা অপটিমাল পাথ হবে ঠিক আছে তো আমরা কি করব অপটিমাল পাথ বের করার চেষ্টা করব অলওয়েজ ঠিক আছে বা নিয়ার অপটিমাল পাথ বের করতে পারলে হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ সো অপটিমালিটি মানে হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশনে বেস্ট আউটপুটটা আর কি ঠিক আছে মানে এটাই বলতে স্যার অপটিমালিটি বা মানে আমি একদম পারফেক্ট আনসার জানি না মানে বেস্ট আনসারটা জানি রাইট নাও দ্যাটস ইট সো পারফেক্ট আনসার আননোন হইতেই পারে এটা কোনো আমার মাথা ব্যথা না সো অপটিমালিটি অপটিমালিটি সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমার জন্য

কিন্তু আপনার রাউটার এমন ভাবে কাজ করলো ডেটা চলে গেলো এই স্ত্রীর কাছে সো এই জিনিস হইতে দেওয়া যাবে না রাউটিং অ্যালগোরিদম মানে মানে কারেক্টনেসটা অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে মেনটেন করতে হবে এটা মেনটেন না করলে হবে না এটা হচ্ছে একটা গেল প্রধান ইস্যু মানে কারেক্টনেসের ইস্যুটা আর আরেকটা জিনিস হচ্ছে সিম্পলিসিটি অ্যালগোরিদমটা হচ্ছে সিম্পল হলেই ভালো আপনি কমপ্লেক্স অ্যালগোরিদম আসলে হচ্ছে ফিট করতে পারবেন না যেমন মনে করেন যে আপনি একটা অ্যালগেদম লিখলেন ওই অ্যালগুয়েদমটা এত জটিল যেটা রান করতেই অনেক টাইম লাগে বা হচ্ছে কম অনেক বেশি অনেক ক্যালগুলেশানে কাজ করতে হয় তো আপনি হ্যাঁ ঠিক আছে সে ওভার দা টাইম মানে কোন পাথটা নেবে এটা খুব তাড়াতাড়ি সে বের করতে পারে মানে সরি তাড়াতাড়ি বের করতে পারে না মানে সে আহ রাইট পথে পাঠাচ্ছে হ্যাঁ কারেক্ট পথে পাঠাচ্ছে কিন্তু অনেক বেশি টাইম নিচ্ছে অনেক কমপ্লিজিটি অনেক কমপ্লেক্সিটি আপনি বানাইছেন তাহলে আসলে এটা আপনার কোনো বেনিফিট হবে না আর কি সো আমাদের হচ্ছে সিম্পল রাখতে হবে আর কি ঠিক আছে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আচ্ছা দেন সরি স্টেবিলিটি সো স্টেবিলিটি শুনলে আপনারা অলরেডি বুঝতেছেন যে রাউটিং অ্যালগরিথমস নিডস টু বি অ্যাজ স্টেবল অ্যাজ পসিবল তাই না কেন আচ্ছা শুড ওয়ার্ক ওভার অন এ লংয়ার পিরিয়ড অফ টাইম অর লং পিরিয়ড অফ টাইম সো আপনি একটা জিনিস অ্যালগোডম বানালেন যে হচ্ছে এই পার্টটা চুজ করবে নাকি এই পার্টটা চুজ করবে এটা কিছুক্ষণ এখন এই সিচুয়েশনে সে কি করতেছে এই পার্টটা চুজ করতেছে কিন্তু কিছুক্ষণ পরে সে এই পার্টটা চুজ করতেছে না আবার আগের পার্টে চলে যাচ্ছে তার মানে আপনার রাউটিংটা রাউটিং অ্যালগোইডমসটা কি আর রানিং কি স্টেবল না আপনাকে হচ্ছে কি এই জিনিসটাকে স্টেবল করতে হবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ আমার এটা যদি আছে শর্টেজ পাথ এই শর্টেজ পাথটা মেইনটেইন করে চলবে এটাকে ফাইন্ড করতে হবে এবং এটা একটা লংগার পিরিয়ড টাইম অফ তাকে চলতে হবে মাসখান থেকে ছুটে চলে গেল আরেকটা পাথ নিয়ে নিল সো ওটা আবার শর্টেস্ট না সো এই ধরনের আসলে হচ্ছে হইতে দেওয়া যাবে না কি রাউটিং অ্যালগরিদম আচ্ছা আরেকটা হচ্ছে শুড কনভার্জ কুইকলি আচ্ছা

যে সিস্টেম মানে পর্যালোচনা করে সে হচ্ছে সেভ করে রাখতো যে হচ্ছে কোন পাটা হচ্ছে একটা টেবিল রাউটিং টেবিল মেইনটেইন করতো সো আজকে রাউটিং টেবিলের কথাটা বলি নাই এটা আমি কিউর এর কথা বলছি হ্যাঁ কোন রাউটারের মধ্য দিয়ে ডেটা পাঠাবে সে আর ওয়ান থেকে আর পাঠাবে না আর টু পাঠাবে এই সে ক্যালকুলেট করতে পারে আবার এই যে আর ওয়ান থেকে আর টু এটা কাছে আছে দূরে নাকি এটা দূরে আছে বেশি এই জিনিসগুলো আবার সে কি হবে করবে ওই যে রাউটিং অ্যালগরিদম একটা একটা বুক রাখবে সে সেটা হচ্ছে আমরা কি বলছি যে সরি রাউটিং টেবিল এটা একটা জিনিস বুক রাখবে সে পুরোটা ইয়াতে প্রত্যেকটা রাউটারের মধ্যে এরকম একটা রাউটিং টেবিল থাকবে ওই রাউটিং টেবিলের মধ্যে কি কি থাকে সেটা আমরা লাস্ট কাছে দেখিয়েছি যদি ডেটাগ্রাম সাবমিট হয় তাহলে এক ধরনের জিনিস থাকবে আর যদি ভার্চুয়াল সার্কিট সাবমিট হয় তাহলে আরেক ধরনের জিনিস থাকবে কারণ ভার্চুয়াল সার্কিট সাবমিট অথবা মানে যেটা ফিক্সড ওইটাতে এক ধরনের থাকবে আর যেটা ফিক্সড না সেটাতে আরেক ধরনের থাকবে দ্যাটস ইট সো কানেকশন লেস কানেকশন ওরিয়েন্টেড ওই ডিফেন্সটা আর কি ওই হিসাব করে রাউটিং টেবিলটা আপডেট থাকবে আচ্ছা শুড কনভার্জ কুইকলি এই জিনিসটা মানে কি বুঝেছে মানে কনভার্স করতে হবে না স্টেবল সিচুয়েশনে তাড়াতাড়ি যেতে হবে মনে করেন যে সে হচ্ছে এই কিছুক্ষণ ডেটা প্যাকেট পাঠাপাটি করে সে বুঝতে পারবে যে আরোয়ান বুঝতে পারবে তার গাছের পথ এবং শর্টেজ পাত এবং একদম কম কস্টলি এই হচ্ছে কি সুইটেবল তার জন্য তাহলে সে এটা আচ্ছা নিল কিছুক্ষণ পর আবার সে চেঞ্জ করে আবার এই পাত্রা নেওয়া শুরু করলো আবার কিছুক্ষণ পর আবার এই পাত্রা নেওয়া শুরু করলো মানে সে আসলে ডিটারমাইন্ড হতে পারতেছে না যে আসলে কোনটা ইউজ করা উচিত হচ্ছে ডিটারমাইন্ড হতে পারতেছে না ঠিক আছে সো রিজলিউশন যদি না থাকে তাহলে তো আসলে একটা প্রবলেম তাই না কারণ ওকে একটা ফিক্সড পাতেই থাকতে হবে যে এটাই সঠিক সে যদি বারবার মুভ করতে থাকে দেন এটা আসলে হচ্ছে আপনার রাউটিং এর নিজের কাজগুলা হচ্ছে শুধু শুধু বাড়তি কাজগুলো করবে আপনার ব্যান্ডউইথ নষ্ট হবে শুধু শুধু কারণ আপনার ডেটা পাঠানোর কথা আপনি ডেটা না পাঠিয়ে কি করতেছেন কোনটা শর্টেজ কোনটা শর্টেজ এটা নিয়ে এখন হচ্ছে আপনি বসে আছেন ফিক্স করতে পারতেছেন না সো এই জিনিসটা হইতে দেওয়া যাবে না আমাদেরকে কনভার্ট করতে হবে অবশ্যই একটা সার্টেন পয়েন্ট আসতেই হবে বা সার্টেন এগ্রিমেন্ট আসতেই হবে দ্যাটস ইট সো এটা হলো হচ্ছে স্টেবিলিটি আর আরেকটা হচ্ছে রোবাস্টনেস শুড বি এবল টু অ্যাডাপ্ট অল টাইপস অফ টপোলজি চেঞ্জেস সাপোজ মনে করেন আর ওয়ান এর জন্য সে শর্টেজ পাথ বের করছে আর ওয়ান আর ফাইভ আর ফাইভ সরি আর ওয়ান আর ফোর আর ফাইভ আর থ্রি হয়ে এইচ টু এর পর্যন্ত ডেটা পাঠাবে এখন সাম হাও সাম হাও রাউটার থ্রি ইজ ডেড মানে রাউটার রাউটারটি কোনো কারণে বা ন্যাচারাল ডিজাস্টার কারণে বা কোনো না কারণে কারণে আপনার রাউটার থ্রি কি হলো ডেড হয়ে গেল তাহলে এখন আর ওয়ান কিভাবে ডেটা পাঠাবে যদি এই পার্টটা নেয় তাহলে তো সে ডেটা পাঠাতে পারবে না সো অলওয়েজ সে হচ্ছে কি থাকবে একটা ভুল ধারণা নিয়ে বসে আছে এবং ডেটা পাঠাবে 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 মানে কি লস প্রজেক্ট আর কি খালি ব্যান্ডউইথ ওয়েস্ট হবে বা একটা পর্যায়ে যায় সে হয়তো বুঝতে পারবে যে সে হচ্ছে কি এদিকে হচ্ছে কি ইয়ে আসতেছে না আর ওয়ান আর ফাইভ হচ্ছে কি একনোলজমেন্ট পাচ্ছে না নিশ্চয় বুঝতেছেন একটা পর্যায়ে যে একটা সার্টিন টাইমে যাই হচ্ছে কি আর ফাইভ বুঝতে পারবে সে আর থ্রিকে ডেটা পাঠালে সে কোনো রেসপন্স পাচ্ছে না তখন আর ফাইভ কী করবে আর ফোরকে জানাই দেবে একটা প্যাকেট পাঠাবে বিশেষ প্যাকেট পাঠায় এই টাইপের একটা বিশেষ প্যাকেট পাঠায় জানাই দিল যে কি তুমি আমাকে আর ডাটা দিও না কারণ আমি সামনে পাস করতে পারতেছি না সিমিলার আর ফাইভ আর ফোর কী করবে আবার পাঠাবে সে আর ওয়ান বলবে যে কি একটা আরেকটা বিশ প্যাড পাঠাবে এরকম আর ফাইভ যেটা পাঠালো আর কে আরেকটা পাঠাবে তখন আর ওয়ান বুঝে নেবে না সে ডেটা পাঠার জন্য এতক্ষণ যে পাঠটা ইউজ করছে এই পাঠটা সামহাও কোনো কারণে কনজেস্টেড হয়ে গেছে অথবা এইট কি আছে ডেড হয়ে গেছে এই যে আর ফাইভ কনজেস্টেড হয়ে গেছে আমি বলছিলাম না এই যদি কনসিস্টেড হয়ে যায় ওভারলি যদি কনসিস্টেড হয়ে যায় তাহলে সে কি করতে পারলে সরি আটারলি যদি কনজেস্টেড হয়ে যায় তাহলে সে কি করতে পারে একটা বিশ প্যাকেট পাঠাই দিবে আর ফোর কে তাহলে আর ফোর কি করবে ওইটা আবার পাঠাবে কি আর ওয়ান কে তাহলে আর ওয়ান বুঝে নেবে যে কি সামনে কোন একটা রাউটারের পাথ কি হচ্ছে যে একদম কনজেস্টেড হয়ে গেছে তখন সে কি করবে একটা ডিসিশন নিতে পারবে যে না এদিকে আমার ডেটা পাঠানো সম্ভব না আমি অন্য দিকে ডেটা পাঠানো ট্রাই করি তাহলে দেখেন বা আর থ্রি ডেড হয়ে গেল রাউটার থ্রি তখন সে কি করবে রাউটার ওয়ান আর এদিক দিয়ে আর ডেটা পাঠাবে না সে সেই খবরটা কিভাবে পাবে এই যে আর ফার্ড থেকে ব্যাক ব্যাক হয়ে সামনের দিকে হচ্ছে যেতে থাকবে তাহলে হচ্ছে আমরা আর ওয়ান হচ্ছে বুঝতে পারবে এটা ওকে সো আফটার নোয়িং দিস রাউটার ওয়ান উইল হ্যাভ টু চেঞ্জ ইটস রাউটিং পাথ অ্যাকর্ডিং টু দ্য কনজেশন রিপোর্ট সো নাও রাউটার ওয়ান কি করবে আবার আগের পাতটা নিবে আর কি টোয়েন্টি হয়ে যাবে কস্ট বেশি কিছু করার নাই আচ্ছা এটা নেওয়ার চেষ্টা করলো বাট আর ওয়ান আর টু এবং আর থ্রি এটা দিয়েও সে কি যেতে পারতেছে না এখানে আরেকটা রাউটার থাকলে মনে হয় বেটার হতো আচ্ছা ওয়াটএভার আচ্ছা এখানে আরেকটা বাদ দিতে ইস্টু পর্যন্ত যাবে না ধরলাম আর টুর সাথে ইস টু এর একটা কানেকশন আছে ঠিক আছে তখন আসলে আবার আগে এই তিন নাম্বার তিনের পাত্র লাগতেছে না এখান থেকে একটা তিন দিই একই কথা মানে আগে হচ্ছে এই পার্টটা ধরতে হবে আর কি হ্যাঁ এখন কি করবে আর ওয়ান আর টু হয়ে ডিরেক্ট ডেটাটা পাঠিয়ে দেবে আগে যেটা করতো কি এই পারটা নিত এখানে কানেকশনটা আমরা মুছে দিতে পারি সমস্যা নেই এটা নট বিগ ডিল এই কানেকশনটা আসলে কোনো মিনিং দাঁড় করে না হ্যাঁ আমরা এই ধরনের একটা জিনিস দিতে পারি এখানে থ্রি দিই সমস্যা নেই ওকে দ্যাটস ইট সো এখন কি করবে রাউটারটা কি করবে এই আর ওয়ান আর টু হয়ে কি ডেটা পাঠাবে এইচ টুকে ঠিক আছে সো এটা এটা গেল তাহলে এই জিনিসটা এই যে সে হচ্ছে একটা নতুন কিছু করতে পারতেছে ডাইনামিক্যালি বা হচ্ছে একটা সিচুয়েশন বুঝতেছে যে টপোলজির মধ্যে কোন নতুন রাউটার যদি অ্যাড হয় তাকে হচ্ছে চিনতে পারা তাকে হচ্ছে কনসিডার করা তার তাকে দিয়ে যে ডেটা পাঠানো যাবে সেটা কনসিডার করা সে শর্টেস্টের মধ্যে পড়তেছি না সেটা কনসিডার করা এই ব্লাবলাবলা ব্লা ব্লা এই টাইপের কোনো একটা চেঞ্জ যদি টপোলজিতে হয় তাহলে হচ্ছে তাকে এটা চিনতে পারতে হবে এটাই হচ্ছে রোবাস্টনেস

সো এদের একটা এদের কানেকশন লাইন স্পিড হচ্ছে কত 100 এমবিপিএস 100 মেগাবিট পার সেকেন্ড আর এটা হচ্ছে এদের সাথে দুইটা হোস্ট কানেক্টেড আছে H1 আর আরেকটা হচ্ছে কত H2 তাহলে এখন আমি যদি ফেয়ার সিস্টেম করি তাহলে কি হবে H1 uh,

Uh, I, should, uh, I should use a different color for this scenario because there are two scenarios: fifty Mbps for H one, and another, uh, 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 the rest fifty fifty Mbps for H two. That's it. So now we can uh, say the, the you can say the bandwidth is the out bandwidth is actually. Uh, is shared between h1 and h2. If h1, if h1 gets bandwidth of 80 mbps and h2 uh, get the rest 20 mbps, then it will not be a fair system. so uh, we need to ensure the system is fair, actually. because if it is not fair, then there will be uh, many

এই টাইপের হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেমটা হচ্ছে ফেয়ার হতো যে এক সম্ভব কে তিন ভাগে ভাগ করলে যা হয় তখন হচ্ছে কি প্রত্যেকজন হচ্ছে 100 বাই 3 100 বাই 3 100 বাই 3 কত পড়তে পারে মানে 33.33% হচ্ছে 33.33 এমবি পার সেকেন্ড যে যে রেটে পাঠাতে পারতো প্রত্যেককে তাহলে হচ্ছে এটা ফেয়ার হতো अदरवाइज আরেকটা জিনিস হচ্ছে অপটিমালিটি তো অপটিমালিটিটা কি আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে হচ্ছে শর্টেজ পাথ টার্গেট ঠিক আছে

অফকোর্স কারেক্ট করতে হবে এটা হচ্ছে এটাতে কোনো রকম আমাদের ছাড় দেওয়া যাবে না কারেক্টনেসে সিমপ্লিসিটিতে আমাদের কোনো রকম ছাড় দেওয়া যাবে না স্টেবিলিটি হতে আমাদের স্টেবিলিটিতেও আমাদের কোনো রকম ছাড় দেওয়া যাবে না আমি যদি রাউটিং অ্যালগোজম যখন ডিজাইন করবো রোবাসনেস এটাতেও ছাড় দেওয়া যাবে না ফেয়ারনেসও ছাড় দেওয়া যাবে না ফেয়ারনেসে একেবারে ছাড় দেওয়া যাবে না তা না একটু চেঞ্জ হতেই পারে অপটিমালিটি তো এই দুটা নিয়ে হচ্ছে একটু ইয়ে আছে আচ্ছা সরি এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা পড়ব যে হচ্ছে হ্যাঁ কনফ্লিক্টিং ম্যাট্রিক্স ইন রাউটিং ফেয়ারনেস ভার্সেস তা আমরা চাই সিস্টেম উড অলসো অপটিমাল সো এখানে একটা সিনারি আছে যে এক্স অ্যান্ড এক্স প্রাইম দুইজন হচ্ছে দুটা এখানে হচ্ছে একটা ফ্লো আছে এক্স থেকে এক্স প্রাইম আর আরেকটা হচ্ছে এ থেকে এ প্রাইম

কখন হচ্ছে আপনি রাউট সার্কেলের পাথ দিয়ে বা হচ্ছে এরকম ঘুরা পাথ দিয়ে কখন হচ্ছে শর্টেস্ট পাথটা পাওয়া যাবে না দুটো পয়েন্টের এর শর্টেস্ট লাইন শর্টেস্ট পাথ হচ্ছে স্ট্রেট লাইন সো নাও এখন মনে করেন এ এ প্রাইম এটাও শর্টেস্ট বি বি প্রাইম এটাও শর্টেস্ট সি সি প্রাইম এটাও শর্টেস্ট তাহলে এখন কি এই এটা তো অবশ্যই আমার কি শর্টেস্ট পাথ মানে অপটিমাল পাথটা ইউজ করা উচিত সো এটা যদি আমি অপটিমাল পাথ ইউজ করি সরি হ্যাঁ আমি যদি এটা অপটিমাল পাথ এই তিনটা অপটিমাল পাথ ইউজ করি কেয়ারফুলি লিসেন অপটিমালিটি আমি অপটিমালিটি হচ্ছে ধরে নিচ্ছি অলরেডি অপটিমালিটি মানে অপটিমাল পাথ অপটিমাল পাথ অপটিমাল পাথ ইন আদার ওয়ার্ডস শর্টেস্ট পাথ তো এটা যদি আমি নেই এই এনাফ ট্রাফিক এদের মধ্যে এনাফ ট্রাফিক আছে যথেষ্ট পরিমাণ ট্রাফিক আছে তো এরা যখন ডেটা ট্রান্সফার করতেছে এই মুহূর্তে এক্স কোনো ডেটা ট্রান্সফার করতে পারতেছে না

সো আহ সাম টাইমস আহ ইউ ইউ ফেস কনফ্লিকটিং কনফ্লেক্টিং ইস্যুস সামথিং লাইক দিস আমাদের হ্যান্ডেল করতে হবে যে আমি কত পার্সেন্ট ফেয়ার করতে চাই বা কত পার্সেন্ট অপটিমাল করতে চাই এই ধরনের সিস্টেম বানালেও হবে না অলওয়েজ ঠিক আছে আমি আনফেয়ার সিস্টেমে বানাতে পারি না সো এইগুলো জিনিসটা আমাদের বোঝা লাগবে সো অলওয়েজ আপনি অপটিমাল পাথ নিলেই যে জিনিসটা ফেয়ার হবে তা বলা যাচ্ছে না এই কেসটা হচ্ছে একটা এক্সাম্পল আর কি ইভেন ইন কেস অফ অপটিম্যালিটি আবার আরেকটা কেস আছে যে অপটিম্যালিটি আপনি নিলেন যে ম্যাট্রিক্স মাইট বি কনফ্লিক্টিং ইন সাম কেসেস ডিলে ভার্সেস থ্রোপুট ওকে কোন একটা কেসে হচ্ছে ডিলে ভার্সেস থ্রোপুট হচ্ছে ইয়া হয় সো আমরা যদি আবার ইয়া করি যে থ্রোপুট আর ডিলে থ্রোপুট মানে হচ্ছে কি এক সেকেন্ডে কয়টা প্যাকেট পাঠাতে পারতেছে ঠিক আছে তাহলে সেটা কি আমার ম্যাক্সিমাইজ করতে হবে এটা হচ্ছে আমার টার্গেট আর ডিলে মানে কি ডিলে মানে হচ্ছে ডিলে আর কি যে এই ডিলেটা যত কম হওয়া যায় তত ভালো তাই না ডিলেটা যত কম হওয়া যায় তত ভালো এটা হচ্ছে আমাদের গোল যে থ্রোপুট হ্যাজ টু be uh, throughput has to be maximized and delay has to be minimized. this is our goal. or, uh, or not ours, actually. routing algorithm's goal. so sometimes uh, delay, uh, if we maximize the throughput, then uh, if uh, it is not 100% uh, true that if we maximize the throughput, uh, then automatically,

হ্যাঁ এখন আহ এদের যে ডেটাটা আছে সবাই হচ্ছে কি ফুল ম্যাক্সিমাইজ করতেছে এটা ওয়ান ধরলাম সবগুলো ওয়ান লাইন ধরেন ঠিক আছে তো এই যে আমি বললাম এ ওয়ান বিপিএস এর ডেটা পাঠাচ্ছে আর আর ফাইভ অলরেডি ওয়ান এম এর ডেটা হচ্ছে এই তিনজন থেকে পাঠাচ্ছে তাহলে কি হয়ে যাবে এই পার্টটা নিচে অপটিমাল পার্টটা নিচে কিন্তু ইয়া হয়ে গেছে ডিলে বেড়ে গেছে এটা কি বুঝতেছেন কারণ মানে কিউ ডিলে বেড়ে গেছে কারণ কিউতে জায়গা পাচ্ছে না তো আপনি থ্রোবুট ম্যাক্সিমাইজ করতেছেন থ্রোবুট ম্যাক্সিম মানে কি এই ওয়ান এম পারফেক্টলি ইউজ করা ফুল ইউজ করা সো এটাও ফুল ইউজ করলাম আমি এটাও ফুল ইউজ করলাম তাহলে কি হলো ওয়ান এম বিবিএস থেকে এই ওয়ান এম বিবিএস বা এই ওয়ান এম বিবিএস অথবা এই ওয়ান এম বিবিএস বা এখানে ওয়ান এম বিবিএস আছে ধরে নেই সো এটা ফিল করলাম এটা ফিল করলাম মানে পারফেক্টলি ইউজ করলাম এক সেকেন্ডে এক এম বি ডেটা পাঠালাম এ রাউটার এক সেকেন্ডে এক এম বি ডেটা পাঠালো কিন্তু এ অলরেডি এক সেকেন্ডে এক এম বি ডেটা পাঠাচ্ছে এই মুহূর্তে কি হবে এই ডেটা ফ্লোটা কি আসলে রং দো ইট ইজ এ শর্ট ইট ইজ দ্য শর্টেস্ট পাথ রাইট নাও মানে বা অপটিমাল পাথ মানে অপটিমাম পাথ হওয়ার সত্ত্বেও আমার কি ডিলে বেড়ে গেছে আমার থ্রোপুট বাড়ার কথা যেখানে কিন্তু ডিলেও বেড়ে গেছে এটাই তো এটাই দেখেন থ্রোপুট ম্যাক্সিমাইজেশন থ্রো ফুল নেটওয়ার্ক ইউটিলাইজেশন নেটওয়ার্ক কিউজ আর ক্লোজ টু দেয়ার ক্যাপাসিটিস তাই না কারণ সবাই যখন ডেটা পাঠাচ্ছে একাধারে তখন কি হবে নেটওয়ার্ক কিউ কি ফুল হয়ে যাবে কারণ সবাই ডেটা পাঠাচ্ছে না সবাই যখন ডেটা পাঠাবে নেটওয়ার্ক কিউটা কি ফুল হয়ে যাবে আমি যেটা বললাম যে এই নেটওয়ার্ক কিটা অলরেডি ফুল কারণ এদের থেকে ওর এখানে হোস্ট আছে আর এই নেটওয়ার্কটা ফুল মানে প্রতি রাউটারের নেটওয়ার্কটা হচ্ছে ফুল করলেই হচ্ছে ম্যাক্সিমাইজ হবে আর কি সরি সো নেটওয়ার্ক কিউস আর ক্লোজ টু দেয়ার ক্যাপাসিটি ক্যাপাসিটি হোয়াট এভার বি কিউইং ডিলে ইজ কেস তাই না কারণ আগে সে কিউতে ডিরেক্ট জায়গা তো যদি এটা ফুল ম্যাক্সিমাইজ না করতো এখানে যদি অলরেডি এটা বসে না থাকতো মানে এখানে অলরেডি হচ্ছে কি ব্লু এসে বসে আছে আগে উপরের মানে অলরেডি কি এই তিনজন থেকে এসে বসে আছে তাহলে এরা এসে কি হুট করে কিউতে জায়গা পাবে জায়গা পাবে না ও কি করবে ডেটা পাঠাবে কথা বা রিপ্লাই পাবে যে কি কোনো রিপ্লাই নেই তাহলে সে আবার আবার তাকে ডেটা পাঠাবে ওই সময় যদি এ ডেটা পাঠানো শুরু করে মানে অনেক অর্ধেকটা শেষ হয়ে যায় তারপর আর ওয়ান ফোর থেকে যে ডেটা যায় এই কিউইং ডিলেতে বা কিউ এই কিউ তে হচ্ছে ডেটা জায়গা পাবে সো এখানে একটা কি কিউ ডিলে হয় আমি বলছিলাম সো দ্যাটস ইট সো কিউইং ডিলে ইজ ইনক্রিজ অলরেডি কিউইং ডিলে আমি পড়াইছি তাহলে নেটওয়ার্ক কিউস আর ক্লোজ টু देयर ক্যাপাসিটি সবার নেটওয়ার্ক ক্যাপাসিটি ফুল হয়ে গেলে তো সমস্যা সো কিউইং ডিলে বেড়ে যাবে সো টোটাল ডিলে ইজ ইনক্রিজ তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আমি চাচ্ছিলাম কি থ্রোপুট ম্যাক্সিমাইজ করব এন্ড অ্যাট দ্য সেম টাইম ডিলে শুড বি মিনিমাইজড বাট

এখানে যদি আমরা দেখি যে এখানে আসলে একটা হব দুইটা হব আর ওয়ান থেকে অথবা আর ওয়ান থেকে আর থ্রি পর্যন্ত যাওয়ার জন্য হ্যাঁ আর ওয়ান থেকে আর থ্রি যাওয়ার জন্য এই যে একটা হব দুইটা হব তিনটা হব এটাকে বলা হচ্ছে হব একটা রটার থেকে আরেকটা রটারের যে ইয়াটা আছে সেটাই হচ্ছে কি হব সো নাম্বার অফ হব যদি কম হয় তাহলে অবশ্যই ডিলে কম লাগবে তাহলে অবশ্যই ব্যান্ডেজ কমজ কম হবে তাহলে কি হবে থ্রোপুট বেড়ে যাবে তাই না যত নাম্বার অফ হপস কম হবে আর এই এখানে তো কস্ট দিয়ে আমি হিসাব করছি যদি এরকম রাউটার দিয়ে সিনারিও থাকে যে আর ওয়ান আর ওয়ান আর টু আর থ্রি কিন্তু আর ফোর আর ফাইভ আর সিক্স আর সেভেন আর এইট ঠিক আছে এই যে এই পার্টটা যদি আমি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের কি আর এই পার্টটা নিয়ে এটা ছিল হপ কম হপ কম হলে আসলে হচ্ছে ব্যান্ডউইথ কম লাগবে সো ডিলেও কম হবে থ্রুপুটটা তাড়াতাড়ি হবে মানে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণটা বেড়ে যাবে দ্যাটস ইট কারণ এখানে অনেকগুলো পথ করে একই কাজ করব একই জনকে মেসেজ পাঠাবো উপরের পার্টটা নিতে পারে অথবা নিচের পার্টটা নিতে পারে তাহলে অবশ্যই আমি নাম্বার অফ কমটা নিব কমটা নিল আসলে আমার গোলটা হচ্ছে ফিল আপ হবে আর কি সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকলো আমরা নেক্সট আছে অপটোমেটিক প্রিন্সিপাল এবং রটিং অ্যালগরিদমস দেখব দুই একটা সো আজকে হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে পড়ানো হলো যে নেটওয়ার্কিং লেয়ারে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে প্রপার্টিজটা কি সো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে আমার রটিং অ্যালগরিদমস মধ্যে প্রপার্টিজ ডিজায়ার্ড প্রপার্টিজ যদি আমার কোশ্চেনে বলা থাকে বা সামহাউ আমি বলে থাকি তাহলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কাছে এক্সপ্লেইন করতে হবে আর যদি বলা থাকে হচ্ছে যে আর ডিলে আর থ্রোপুট এটাকে আপনি বলতে পারেন হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স হ্যাঁ এখানে এটা হচ্ছে প্রপার্টিস তো আর এটাকে বলা হচ্ছে মানে পারফরমেন্সটা রাউটি রাউটারের পারফরমেন্স ভালো কি খারাপ যেই ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে বিবেচনা করা যেতে পারে প্রধানত সেটা হচ্ছে ডিলে এবং থ্রোপুট আর অনেক আছে সো ডিলে এবং থ্রোপুট হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি হ্যাঁ তো ক্লাস ক্লাসে পর্যন্তই থাক